দাদি এখন প্রায় 90 বছর এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার দাদি তার আর্লি লাইফে সে যে পরিমাণ মনে করেন যে খাওয়া খাইছে ওই পরিমাণ খাওয়া কেউ চোখেও দেখবে না। সে ইলিশ মাছ এত বড় বড় ইলিশ মাছ খেত তখনকার সময় ধরেন 70 সালের দিকে 80 সালের দিকে ইলিশ মাছ তো সেই রকম ইলিশ মাছ ঠিক আছে দাদা দাদা জিনিস খাইতো সময় সে এখনো কিন্তু ঠিক আছে। কারণ কি সে প্রচুর পরিমাণে রসুন খায় রসুনের ভর্তা রসুন তেল চাল দিয়ে মানে সরিষার তেলটা সে রসুন দিয়ে ইয়ে করে ফেলে দেখছো ঘনরে ঘনরে তার ভর্তা আমার দাদির আগে ভর্তা যে খাবে সে আর কোনো ভর্তা খাবে আমি একমাত্র পেঁয়াজের ভর্তা খাই ডিমের ভর্তা খাই আমার দাদির আগে উনি এত ভালো ভর্তা বানাতে এখন বয়স হয়ে গেছে আমি একটু অসুস্থ তো তাদের খাওয়া দাওয়া কিন্তু একটা পর্যায়ে ছিল তারা ন্যাচারাল খাবার বেশি রসুন বেশি বেশি উপকারী হ্যাঁ হ্যাঁ বিশাল উপকারী বিশাল শুনে একটা কথা আছে রসুন মালিশের নিচে দিয়ে ঘুমাইলে লাভ পুরুষদের যৌবন শক্তি বাড়ে মহিলাদের রসুন অনেক কাজে আসে এগুলো সবই আপনি এটা তো সাকা সাত মাল না রসুন তো কাঁচা হবে কাঁচা খেলে আর বেশি সময় নেই এটা হজম করতে পারবে সকালবেলা খাই এটা বলেছে এখন ন্যাচারাল খাবারটা বেশি খাবে চা ভাই ন্যাচারাল খাবার বেশি খাবে ঠিক আছে ন্যাচারাল খাবার রাস্তায় যে মূল বেচে না হ্যাঁ দেখবেন কিছু ই আছে ওই দোকান কি যেন রস্টর বেচে এটা কিসের শতমূলি হ্যাঁ হ্যাঁ অন্যগুলো বেচে না তারপরে অ্যালোভেরা অ্যালোভেরা বেচে এগুলো খাওয়া কিন্তু খুব একটা খারাপ না ভালো শিমুল গাছের মূল হ্যাঁ শিমুল গাছের মূল এগুলো খাওয়া ভালো যদিও অনেক বন্ধ খাইতে ঠিক আছে খাইতে অনেক খাইতে কষ্ট হয় ঠিক আছে মানে মুখে যাওয়ার পরে ভিতরে একদম পুরো সোজা খাইতে কষ্ট কিন্তু সে যাবে না সে যাবে না ঠিক আছে ন্যাচারাল খাবারটা বেশি খাবে ঠিক আছে কম খাবে ও অন্য অন্য মানে প্রসেস ফুড কম খাবে তাহলে ভালো থাকবে তাহলে ক্লাস শেষ আছে না মোটামুটি অনেক আগে এটা বিলুপ্ত হয়ে গেছে মানে শুধু র মানে পেনিসিলিনই ছিল শুধু পেনিসিলিনই ছিল আবিষ্কার তো পেনিসিলিন আবিষ্কার তো তাই তো তারপরে বলতে কি আছে আছে কিন্তু এখন তো পেনিসিলিন না বলা ভাই গ্রুপটার নাম বলি আমরা তো আর মানে ওগুলা তো বলি না গ্রুপের নামের আন্ডারে এবারে এটা দেয় ওটা তো স্যার প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক ঠিক আছে এজিএনটা দেখবেন এজিএনটা অনেক রোগী এজিএন এর আছে আমাদের কয়টা ক্লাস আছে আরেকটা ক্লাস না